অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর সময় জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফারাজ করিম চৌধুরীর বাবা ও চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে তাকে আটক করে সরাইল ব্যাটালিয়ানের বিজিবি। যদিও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অনেকটাই গা ঢাকা দিয়েছিল এই চৌধুরী পরিবার, তারা আগে থেকেই একাধিক মামলার আসামি ছিলেন। কেউ কেউ বলেছিলেন পুরো পরিবারই হয়তো দেশ ছেড়ে পালিয়ে গেছে। উল্লেখ, এক সময় মানবিক কর্মকাণ্ডের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত ফারাজ করিম চৌধুরী গেল আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে নীরব ভূমিকায় থাকায় সমালোচনার মুখে পড়েন। এজন্য ছেলের হয়ে শেষে ক্ষমা চেয়েছিলেন ফারাজ করিম চৌধুরীর মা রিজওয়ানা ইউসুফ। তিনি বলেছিলেন ফারাজ পারিবারিক চাপের কারণে ছাত্রদের পাশে দাঁড়াতে পারেনি। এরপর সরকার পতনের পর থেকে এক প্রকার চুপি ছিলেন। গেল ফেব্রুয়ারিতে ধুমধাম করে বিয়ে করে ফারাজ করিম চৌধুরী। এর মধ্যে খবর এলো তার বাবা গ্রেপ্তার। যদিও বাবার গ্রেপ্তারের বিষয়ে কোনো মন্তব্য করেননি ফারাজ করিম চৌধুরী। এছাড়া বর্তমানে তিনি কোথায় রয়েছেন সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। কেউ কেউ মনে করছেন তিনি হয়তো তার স্ত্রীকে নিয়ে দেশের বাইরে চলে গেছেন। দুর্যোগে কাজ করেছি কিন্তু এটাতে আমি করতে পারিনি, এটা আমার ব্যর্থতা, এটা আমাকে নিতেই হবে। আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি, আপনাদের কাছে আমি বড় জোরে মাফ চাচ্ছি।